হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আর আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একটা নতুন স্কুলে জয়েন করেছি, পরবর্তীতে স্কুলটা তোমাদের দেখাবো। আজকে আমি স্কুলে এসেছি, আজকে এই স্কুলটার কিছু কিছু অংশ তোমাদের আমি দেখাবো। আমি বলে রাখি আগে থেকে যে আমি শিলিগুড়িতে থাকি, কিন্তু আমার আগে যে স্কুলটা এটা শিলিগুড়ির বাইরে ছিল, প্রায় 17 কিলোমিটার দূর ছিল শিলিগুড়ি থেকে। এখন আমি একেবারে শিলিগুড়ি কেন্দ্রস্থলে, একেবারে যা বলা যেতে পারে শিলিগুড়ি হার্ট পজিশনে একটা স্কুল, নীলমণি বিদ্যা মন্দির, এখানে এই স্কুলে আমি জয়েন করেছি। আজকে মাসখানেক হলো। মোটামুটি এই হচ্ছে আমাদের স্কুল, তিনতলা বিল্ডিং, ই টাইপ বা ই শেপের বিল্ডিং। এখান থেকে ইয়ের আরেকটা যে পোর্শন আছে সেটা দেখা যাবে না, এখান থেকে মোটামুটি এটুকু অংশই দেখা যাবে। তাহলে চলো ধীরে ধীরে তোমাদের অন্য অংশগুলো দেখিয়ে দিই। আমাদের স্কুলটি শিলিগুড়ি একটা মেন রোড, বিধান রোডের পাশে, এবং বিধান রোড থেকেই তো এই স্কুলের বাউন্ডারি শুরু। এবং এই যে লম্বা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা স্কুলেরই বিল্ডিং, কিন্তু এটা বিজনেস পারপাসে ভাড়া দেওয়া আছে। বিশাল বড় একটা বিল্ডিং, পাঁচতলা বিল্ডিং, প্রায় লম্বার দিক থেকে 60 থেকে 70 মিটার লম্বা হবে। এটা হচ্ছে আমাদের স্কুলের মোটামুটি একটা ভিউ। তাহলে বন্ধুরা, এই হলো মোটামুটি আমাদের স্কুল। মোটামুটি ভালো বলা যেতে পারে, সব কিছুই ঠিকঠাক আছে। আমি যেমনটি চেয়েছিলাম তেমনটি। সব থেকে সুবিধা হলো যে আমার বাড়ির পাশে হয়েছে, এখন আমার আসা যাওয়াতে কোনো প্রবলেম নেই। তাহলে বন্ধুরা, আর বেশি কিছু দেখাবো না, এখানে এই ভিডিওটি শেষ করছি। সবাই খুব ভালো থেকো, বাই।